এই মুহূর্তে খাঞ্জাপুর হাই স্কুলে, খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলে মৃত ছাত্রর দেহ ঢুকিয়ে চলছে বিক্ষোভ। স্কুল থেকে ফুটবল খেলতে গিয়ে ছাত্র জলে তলিয়ে যায়, ষষ্ঠ শ্রেণীর ছাত্র, খাঞ্জাপুরের বাড়ি। দেখতে পাচ্ছেন খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলে এই মুহূর্তে তুমুল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র, ক্লাস সিক্সের ছাত্র সৌভিক বেরা আজকে স্কুল স্পোর্টসে খেলতে গিয়েছিল, স্কুল থেকেই শিক্ষকরা নিয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। তো তারপরে আর বাড়ি ফেরেনি, পুকুরে হাত পা ধুতে গিয়ে জলে তলিয়ে যায়। প্রায় রাত্রি 8টা নাগাদ নিথর দেহ সৌভিকের উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধার করে এখন স্কুল চত্বরে নিয়ে এসে চলছে তুমুল বিক্ষোভ। রয়েছে বিশাল পুলিশ বাহিনী, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্কুলে শিক্ষকদের ঘিরে ধরে চলছে তুমুল বিক্ষোভ। এই মৃত্যুর কে দায় নেবে, এই মৃত্যুর কে দায় নেবে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রবীন্দ্র, খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তুমুল বিক্ষোভ। এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌভিক বেরা আজ জানা যাচ্ছে যে স্কুলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ফুটবল প্রতিযোগিতা ছিল, স্কুল থেকে খেলতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই খেলার পর, সেই খেলা শেষে এই ছাত্র সৌভিক বেরা একটি পুকুরে হাত পা ধুতে যায় এবং তারপরে তলিয়ে যায়। তারপরে বহুক্ষণ তার খোঁজ পাওয়া যায়নি। সমস্যাটা হয়েছে পুরো শিক্ষকরাই দায়ী এর মধ্যে, ঠিক আছে? শিক্ষকরা যদি আজকের ভালোভাবে ওরা যদি বাচ্চাদের খেয়াল রাখতো তাহলে এই সমস্যাটা আজকে হতো না। কিন্তু এত বড় সমস্যা, যখন একটা বাচ্চা দেখছে যে স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছে যে তার ব্যাগ পত্র আছে, তখন স্কুলের চাবি মেরে কি করে চলে যায়? হ্যাঁ, শিক্ষকরা, তারপরে শুনছি শিক্ষকরা এসে লুকিয়ে আছে। আজকে স্কুলে ফোর্স ছিল, খেলাধুলা হচ্ছিল, এবার খেলাধুলা হচ্ছে, খেলাধুলা শেষও হয়ে গেছে। কিন্তু একটাই দুঃখ ভাব, কোনো খেলার কোনো শিক্ষক নেই এই স্কুলে বর্তমানে, অন্যান্য মেসমশাইরা খেলেছেন, দেখ গেছে খেলা হয়েছে। খেলার পরে সেখানে ছেলেরা কাদা আরে মেখেছে, গ্রাউন্ড তো কাদা ছিল, কাদার পরে যে যার এবারে জামা কাপড় ধোয়াধুই করেছে, তারপরে কে কোথায় চলে গেছে, ছেলেরা যে যার ঘর চলে গেছে। কিন্তু এই ছেলেটা শিখছে পরে, সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে যে পৌঁছায়নি, না পৌঁছাতে চারপাশে খোঁজ খবর করা হলো, কিন্তু খোঁজ কোনো খোঁজ পাওয়া গেল নি। শেষকালে আমি বা আরো অনেকেই সব ওখানে যাওয়া হলো, প্রচুর মানুষ গেছে, শেষকালে পুকুর থেকে ছেলেটার মৃতদেহ পাওয়া গেল। এই অবস্থা এখন কি মৃতদেহ এই স্কুলে ঢুকে বিক্ষোভ চলছে? স্কুলের মধ্যেই মৃতদেহ আমাদের রাখা আছে, যে এইভাবে এই স্কুলের কোনো চাইছেন কি চাইছেন আপনারা? এখানে এই স্কুলে একটা সুস্থ পরিবেশ আসুক, ছেলেরা সারাদিন কি করে, যখন ইচ্ছে আসে চলে যায়, স্কুলের কোনো গার্ড নেই, স্কুলের কোনো একটা গার্ড বলে নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কাজে আমরা চাচ্ছি একটা সুস্থ পরিবেশের মধ্যে স্কুল চলুক, এই রকম যেমন আর কখনো কোনোদিন না হয়। আমাদের শান্তটা কতটা দেখুন, এখনো পর্যন্ত সব শান্ত হয়ে আমরা আছি, কিছু করছি না। যদি আমরা উত্তেজিত হতাম তাহলে এতক্ষণ থাকতো, বলুন? শুধু আমরা শান্ত হয়ে আছি এখনো পর্যন্ত। স্কুলে স্কুলে কি শিক্ষক মহাশয়কে আটকে রাখা হয়েছে? শিক্ষকরা আছে, একজন জন আছে, ওনারা ছিল, ওনারা লুকিয়ে আছে, দেখছে কিন্তু বেরুচ্ছে না। একটা বাচ্চা, ওনাদেরই তো মানে বাচ্চা, সে জারিগির গার্জেন, ওনারইদের কাছে মানুষ, তা ওনারা কি করা উচিত? সামনে আসা উচিত তো, ওনারা বেরুচ্ছে না, এসে চুপচাপ ঘাটি মেরে দাঁড়িয়ে আছে চুপচাপ, ওনাকে দেখলে লোক মেরে ফেলবে। শুনলেন শিক্ষক মহাশয়ের উপরে প্রচন্ড ক্ষোভ এলাকাবাসীর। তো এই মৃত্যু দায় কে নেবে এই নিয়ে চলছে প্রচন্ড ক্ষোভ। দেখতেই পাচ্ছেন প্রচন্ড স্কুলে ভিড় জমেছে। ছেলে
খুবই মর্মান্তিক ঘটনা দেখতেই পাচ্ছেন। এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌভিক বেরা আজ স্কুল থেকে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। আমি বলছি যাতে এরকম না ঘটনা ঘটে দ্বিতীয়বার, কোন স্কুলে যেন না ঘটে, একদম টোটালি যেন এরকম না ঘটে। আর সব স্কুলে যখন ছুটির পর একটা কমসে কম তো স্যারেরা খোঁজ লিখ যে ছেলেরা গেছে এবং ছেলেরা ফিরে আসেনি। এত আজকে একটা না দুটো টুর্নামেন্ট ছিল, ঠিক আছে, জুনিয়র প্লাস সিনিয়র দুটো টুর্নামেন্টই খেলা হয়েছে। প্রথম টুর্নামেন্টে ওরা খেলে টেলে তো ওরা চলো পুকুর পাড়ে চলে গেছে গা ধোয়ার জন্য, আমারই পুকুরে গেছিলো। এবার সেখানে আমার ফ্যামিলি বাড়ি আছে প্লাস বৌদি আছে, বৌদি বারণ করছে যে পুকুরটা গভীর, নামিস না নামিস না, কিন্তু কেউ শুনেনি। পরের পর উবড়া উবড়ি ঝাঁপ দিয়েছে। এবারে ওখানে গিয়ে কোনো শিক্ষক ছিলেন না? না না, ওখানে মাঠ থেকে কিছুটা দূরে, ওদের যেহেতু দ্বিতীয় টুর্নামেন্ট ছিল সেহেতু মাস্টার ওখানে যেতে পারেনি। সেখানে ফ্যামিলি বাড়ি ছিল, তারা ছাত্র দিকে বলছে ওটা গর্ত নামিস না, ও তো সাঁতার জানেই না, ঠিক আছে, ও আমার দোকানে তো সাঁতার জানে না, ওকে বারণ করা হয়েছে যে যাস না ওখানে, তবু চলে গেছে ও। যাওয়ার পরে বারণ করা হয়েছে, ও যে রয়ে গেছে, ওর বন্ধু বান্ধব সবাই উঠে চলে এসেছে, ট্রফি নিয়েছে, সেলফি তুলেছে, কিন্তু ও যে রয়ে গেছে কেউ খোঁজ করেনি। যখন ওকে খোঁজ করা হলো, ঠাকুমা আমার দোকানে বসে আছে, ও ঠাকুমা বললো যে 5:30 বেজে গেছে, ও এখনো এসে পৌঁছায়নি। সঙ্গে সঙ্গে আমি দোকান খোলা অবস্থায় খোঁজ করতে গেছি, আমি যখনই বলো যে পুকুরে স্নান করতে নেমেছিল গা ধুতে, তখন আমার ডাউট হয়েছে। আমি সঙ্গে সঙ্গে গেছি যে পুকুরে খোঁজ করেছি, জাল তো বলেছি জাল ব্যবস্থা করতে পারেনি। সঙ্গে সঙ্গে একটা ডোঙা ছিল আমাদের পাশে বাড়ি, সেখান থেকে ডোঙাটা 4-5 জন মিলে নিয়ে এসেছি, নিয়ে এসে আকর্ষণ করে তুলে নিয়ে এসে টানাটানি করতে, জার্সি পড়েছিল, জার্সি আকর্ষণ লাগতে বাড়িটা ভেসে উঠেছে। সঙ্গে কতক্ষণ পর, কতক্ষণ পর? আনুমানিক 6:30 পরে, 6:30 থেকে 7:00 মধ্যে, ঠিক আছে। এই করতে করতে আমি 5:15 থেকে আমি খুঁজছি ওকে, না আজকে 5:00 অবধি খেলাধুলা হয়েছিল, 5:00 পরে মাস্টাররা গেছে। দেখতে পাচ্ছেন স্কুলে প্রচন্ড বিক্ষোভ দেখাচ্ছেন সবাই, মর্মান্তিক ঘটনা। স্কুল থেকে স্কুলের ছাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌভিক বেরা স্কুল থেকে খেলতে গিয়ে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়, এবং তার অনেকক্ষণ তার খোঁজই পাওয়া যায়নি। তো বিস্তর খোঁজাখুঁজির পর প্রচুর মানুষের ভিড় জমে যায়, খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই মৃতদেহ এই স্কুলেই ঢুকিয়ে। এদিকে সব থেকে বেশি স্কুলে সব থেকে বেশি রান্না খালে খাবার চুরি হয়, আর মাস্টার দিদি মনে রোজে 26 জন খাবার খায়, স্কুল মাস্টার 26 জন খাবার খায়, পার ডে অন্তত 50 কিলো চাল আলু করে চুরি হয়। এটা 8 বছর আমি বলছি, কোনো ক্যামেরাম্যান আসেনি, কোনো অনলাইনে বলে লাইভ চলছে, যদি বই খাতা রয়ে গেছে সঙ্গে সঙ্গে তো তাদের বাড়িতে ফোন করা দরকার, সেটাও তো জানা দরকার ছিল যে হ্যাঁ বাড়ি গেছে কিনা, সেটাও যাই না। ছাত্রের বাবা কোথায়? আপনার নাতি হয়? আপনার নাতি ছবি শালি 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 শালির ছেলে, আমার শালির ছেলের ছেলে নাতি। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ।
সব স্যাররা স্কুলে এসে হাজির হোক, তারপর লাস্ট থাকবে নিজেরা আমরা বিবেচনা করে সেই কথাটাই হবে আমাদের আমাদের তবে সব জনগণ শান্তি হবে। যতক্ষণ না সব মাস্টাররা স্কুলে যতক্ষণ হাজির হয় ততক্ষণ এখানে লাশ ছাড়া যাবে না। দেখছেন মৃত ছাত্রের দেহ আটকে রেখে এই স্কুলের মধ্যেই সবার দাবি যে সমস্ত শিক্ষক আসুক, সমস্ত শিক্ষকদের তাদের এই স্কুলে এখন উপস্থিত হওয়ার জন্য হাজির হওয়ার জন্য তাদের তাদের দাবি। স্কুলের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ রয়েছে এলাকাবাসীর, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। মর্মান্তিক ঘটনা দাসপুর থানার খাঞ্জাপুরি ইউনিয়ন হাই স্কুলে। এই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌভিক বেরা স্কুল স্পোর্টসে খেলতে গিয়ে জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে তার মৃতদেহ স্কুলের মধ্যে আটকে রেখেই চলছে বিক্ষোভ, এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছে। দাসপুর থানার খাঞ্জাপুরি ইউনিয়ন হাই স্কুল, এই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌভিক বেরার আজ মর্মান্তিক মৃত্যু। স্কুল এসেছিল ছাত্র, স্কুল থেকে ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়েছিল সৌভিক, এবং খেলার পর হাতে পায়ে একটু কাদা লাগে এবং সেই কাদা ধোয়ার জন্য পাশের একটি পুকুরে স্কুলের স্কুল গ্রাউন্ডেরই একটি পাশের পুকুরে হাত পা ধুতে নামে এবং তলিয়ে যায়। তারপর বহুক্ষণ পরে তার নিথর দেহ উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের পর এলাকাবাসী ফেটে পড়ে ক্ষোভ যে স্কুলের কোনো দায়বদ্ধতা নেই, স্কুলের গাফিলতি জন্যই সৌভিকের আজ এই পরিণতি। এই অভিযোগ তুলেই দেখতে পাচ্ছেন এলাকাবাসী স্কুল ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে। Thank you.